পড়ে রইল শীষ, না ফেরার দেশে বৈদ্যনাথ, বনগা সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বনগার সাহিত্য জগতে তৈরি হলো অপূরণীয় শূন্যতা। চলে গেলেন সাহিত্যকর্মী বৈদ্যনাথ রায়, সকলের প্রিয় বড়েদা। শুক্রবার সন্ধ্যায় বনগার শিমুলতলার বাড়িতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বৈদ্যনাথ রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বনগার সাহিত্য সংস্কৃতি জগতের সকল মানুষ। এ বিষয়ে সাহিত্যিক কৃষ্ণেন্দু পালিত বলেন, বৈদ্যনাথ রায়ের মৃত্যু বনগার সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি। বড়দার মৃত্যু কি বলবো, বনগার সাহিত্য এবং সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। বড়দা নিজে কোনোদিন এক লাইনও লেখেননি, কিন্তু এই ধরনের যে কোনো অনুষ্ঠানের তিনি ছিলেন পুরোধা ব্যক্তি। বনগার যে পত্রিকাটি মানে বনগার নাম পরিচয় বহন করে, শীষ পত্রিকা মানে করতো এক সময়, তো সেই শীষ পত্রিকার জন্মলগ্ন থেকে বড়দা জড়িত। আজ এই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনি এবং অন্য কথার সাথে যুক্ত ছিলেন। তো সাহিত্যের সঙ্গ তিনি কোনোদিনই ছাড়েননি, অথচ কোনোদিন তিনি সামান্য প্রচারের আশাও করেননি, কোনো প্রাপ্তির আশাও করেননি। এরকম একজন প্রচার বিমুখ, এরকম একজন নিরলস সাহিত্যের কর্মী, সত্যি কথা বলতে কি বা সংস্কৃতি জগতের কর্মী আজকের দিনে দেখা যায় না, বিরল। যে কোনো কিছু প্রাপ্তির আশা ছাড়াই দিয়ে যাবে, শুধু দিয়েই যাবে। বড়দা এমন একজন মানুষ যে সারা জীবন ধরে দিয়েই গেল, সে অর্থে পেল না কিছু। শুক্রবার রাতেই বনগা ভূপেন্দ্রনাথ শেঠ মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সকলের প্রিয় এই মানুষটির। অন্যান্যদের মতো এদিন প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে তার শেষ যাত্রায় হাজির ছিলেন সাহিত্যিক দেবাশিস রায়চৌধুরী। এ বিষয়ে দেবাশিস বাবু বলেন, গভীর গভীর শোক আহত, কথা বলার মতো মানে মানসিকতা সেভাবে পাচ্ছি না। বড়েদাই বলি, আসল মানে ভালো নাম হচ্ছে বৈদ্যনাথ রায়, কিন্তু বনগাঁয়ে বড়েদা বলেই তিনি পরিচিত ছিলেন, সবাই চেনেন, সাংস্কৃতিক কর্মী, শীষ পত্রিকার সঙ্গে আজীবন যুক্ত থেকেছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যিনি লেখালেখি করেননি, অথচ একটা সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত, কাঁধে করে পত্রিকা নিয়ে যাওয়া, প্রেসে যাওয়া, পত্রিকার লেআউট সম্বন্ধে ধারণা, কত কাগজ লাগবে, বড়দার নখদর্পণে, এরকম একটা সাংস্কৃতিক কর্মী, একটা গভীর শূন্যতা। মানে শুধু না, যে কোনো জায়গায় যে কোনো কাজে বড়দাকে পাওয়া গেছে। বড়দা একটা বেসরকারি স্কুলে কাজ করতেন, সেখানে বড়ে আঙ্কেল হিসেবে তিনি তুমুল জনপ্রিয় ছিলেন বাচ্চাদের মধ্যে। আর আমাদের তো ব্যক্তিগত শূন্যতাটা হলেই মানে বন্ধু বিচ্ছেদ, মানে শুধু বন্ধু না, মানে একজন অগ্রজ চলে যাওয়া ঠিক মেনে নেওয়া যাচ্ছে না আর কি। সাহিত্য জগতে, বনগার সাংস্কৃতিক জগতে একটা বড় ক্ষতি। বনগার সাহিত্য সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে যে পত্রিকাটির নাম, তার মধ্যে অন্যতম শীষ পত্রিকা। এই পত্রিকার জন্মলগ্ন থেকেই যুক্ত ছিলেন বৈদ্যনাথ। পত্রিকার সম্পাদক কবি স্বপন চক্রবর্তী ছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু। একই সাথে সহকর্মী হিসাবে কাজ করেছেন বনগা মাদার টেরেসা একাডেমিতে। বন্ধুকে হারিয়ে শোকাতুর স্বপন চক্রবর্তী। এ বিষয়ে তিনি বলেন, 1970 সালে মানে 1969, হ্যাঁ 1970 সালে মানে ঠিক নকশালবাড়ির জন্ম হলো আর কি। হ্যাঁ, কমিশনার যিনি ঘোষণা করলেন নকশালবাড়ির জন্মের দিন, ঠিক সেই মাসেই শিষ্ট বেরোয়। সর্বতভাবে যাকে আমরা সবসময় মনে রাখি সে হচ্ছে মুক্তি বোস। মুক্তি বোস নিজেও লিখতেন না, কিন্তু পত্রিকা চালাতে এসে তার যে সাহায্য, আপনারা যার কথা বলছেন বৈদ্যনাথ রায়, ঠিক সেই রকমই নেপথ্যের এই দুজন কারিগর কিন্তু শীষের অনেকটা দূর এগিয়ে নিয়ে গিয়েছে। লোকবল তো একটা প্রয়োজন, এই লোকবলটাকে আমরা হারিয়ে ফেললাম। বড়ে চলে যাওয়াটা আমাদের কাছে ক্ষতি, খুব ক্ষতি। কেন ও এরকমই প্রশ্ন করত, ও হয়ে যাবে, বেরোবে তো শীষ, কী কী বেরোচ্ছে, এই 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 কথা। এবং নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করা, ও হয়তো লিখতো না কিন্তু ও তো অনেক পড়াশোনা করতো এই বিষয়ে। ওর যে তোমার অন্যান্য সাহিত্যের উপর খুব যে ব্যাপক একটা ধারণা ছিল তা নয়,
কিন্তু রাজনৈতিক যে সমস্ত সমস্যাগুলো সেগুলো অনেকটা ভালোবাসত এবং কোন সময় কী কী ধরনের আর্টিকেলসগুলো দরকার সে বিষয়েও দু একটা কথা বলেছেন। এর জন্য আমরা ওর কাছে অনেক ঋণী। বনগাঁর সাহিত্য চর্চাকে এগিয়ে নিয়ে যেতে বৈদ্যনাথ রায়ের ভূমিকা স্মরণ করেছেন সকলেই। বরাবরই সাহিত্যের উর্বর ভূমি সীমান্ত শহর বনগাঁ। বিদায়বেলায় বৈদ্যনাথ বাবুর স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই জানালেন সেভাবে লেখালেখি করেননি কোনোদিন। তা সত্ত্বেও একটি পত্রিকার তৈরি থেকে শুরু করে তার পেছনের নেপথ্য নায়ক হিসাবে কাজ করে গেছেন সারা জীবন। শুধুমাত্র সাহিত্যকে ভালো না বাসলে এ কাজ করা সম্ভব নয়। এ বিষয়ে তার স্কুলের সহকর্মী দিলীপ দাস বলেন, তার মৃত্যু আমার জীবনে একটা বড় আঘাত। দীর্ঘ সেই 96 সাল থেকে আমরা মাদার টেরেসা একাডেমির সহকর্মী হিসাবে ছিলাম। তিনি সহকর্মী ছিলেন না, তিনি আমাদের অভিভাবক সম ছিলেন। তার ছাত্রদের সঙ্গে তার ব্যবহার, সৎ নির্ভীক মানুষ হিসাবে তিনি চির সকলের হৃদয়ে চিরকাল থাকবেন। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করছি। এভাবেই শূন্যতা তৈরি করে চলে গেলেন বৈদ্যনাথ। বড় একা হয়ে পড়ল তার প্রিয় শীষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।